1950 সালে কোনো এক শুভক্ষণ লক্ষ্মীপুরের রামপুর গায়ে জন্মিল একজন। খোকা ছিল ওই শিশুটির শিশুকালীন নাম। ধীরে ধীরে বড় হয়ে যায় বেড়ে সম্মান। ইউনুস পণ্ডিতের নাতি তিনি মফিজুল্লাহর পুত্র। ইসমাইল ভূঁইয়া হল কামিল ভূঁইয়া দহিদ্র। ধনে জনে নয় তো খাটো সাদা মাটা চলে, সত্য মনেন অটুট রেখে হেসে কথা বলে। এমন প্রিয় তিনি যেন সব লোকের যান, এতিম ধনী সব কাতারে বসে তিনি খান। দেশের মাঝে তিনি যেন জ্ঞান সাধকের মালা। বঙ্গবন্ধু ও শেখ ফজলুল হক মনি হাফিজিয়া মাদ্রাসা নামে গড়েছেন পাঠশালা। সত্য তিনি কোমল খুবে মিথ্যাতে বড় করা, অতি ভালোবাসেন কিনি কোরআন কেতাব পড়া। কর্ম তাহার এমন যেন চির কল্যাণকর, আচার গুণে তার নিকট রয় না কেহ পর। খোদা তাকে ঢের দিয়েছে তাই তো তিনি খুশি, গ্রামের মাঝে ঢুকলে তিনি ছুটে আসেন দুঃখী। দেশ ও দশের সেবা করে মহৎ লোকের ধর্ম, গরিব দুঃখীর পাশে থাকা এই সুজনের কর্ম। নিজ গ্রামে গড়ে দিলেন আল্লাহ তালার ঘর, সুদী সমাজ তাকে এখন বলে মহৎ নর। ভাবের মাঝে উদার তিনি দিন ধর্মের কাজ, স্মরণ করে সবাই তাকে মোনাজাতের মাঝে। এই মহানের জন্ম হলো সবুজ শ্যামল গায়ে, কল্যাণী সাধক তিনি ভোলা তাকে দেয়। দারিদ্রতায় পড়ে তিনি দেশ যে গেলেন ছাড়ি, খোদার দোয়ায় এখন তাহার ছয়তলা এক বাড়ি। এককালে তার বুকে ছিল হৃদয় ভাঙার দুঃখ, এখন তাহার চতুর্দিকে সুখ শুধু আর সুখ। বুকে তাহার ছিল একদিন নীল বেদনার ঢেউ, পাশে এসে দুঃখ এখন শুনত না যে কেউ। পদে পদে বিপদ তাকে ভূতের মতো হানে, সব কাটিয়ে আল্লাহ তাকে বিশের জোনে আনে। দলে দলে মানুষ এখন তাহার নিকট আসে, সব লোকে এখন তাকে ভীষণ ভালোবাসে। অতীত ভুলে তিনি এখন সবার আপনজন, আদর্শ ও নীতির বলে তিনি বড় হন। এত মহৎ, এত উদার, এত সুনাম যার, ইসমাইল হোসেন ভূঁইয়াকে ভুলার সাধ্য কার।